হাই বন্ধুরা, ধুবুর আড্ডাগায় সবাইকে স্বাগত। অনেকদিন ধরে সবাই বলছে যে আমি আনবক্সিং করছিলাম, তো আনবক্সিং করে পেন্সিলগুলো বা যে সমস্ত প্রোডাক্টগুলো আঁকার যেগুলো দেখাচ্ছি সেগুলো রিভিউ কী করে হবে, আনবক্সিং দেখাচ্ছি। তো আজকে আমি একটু আনবক্সিং দেখাবো। আজকে আনবক্সিং দেখাবো, প্রথম তোমাদের দেখিয়েছিলাম যেটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দেখবে আনবক্সিং, আগে স্টেডলারের লুমোগ্রাফ পেন্সিল। সেই লুমোগ্রাফ পেন্সিলে আজকে আমরা আনবক্সিং এর রিভিউটা দেখবো, যে পেন্সিলটা কীভাবে কত সুন্দর করে দেখাতে পারে। তো এই সেই পেন্সিলটা, তোমার মনে আছে তোমাদের আমি আনবক্সিং করেছিলাম, তো আজকে তার রিভিউ। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীরকম হতে পারে, চলো। আচ্ছা, রিভিউর জন্য আমি যে পেজটা ইউজ করছি সেটা হচ্ছে তোমার ব্রুস্টোর 200 GSM এর পেজ, খুবই মোটা। এর রিভিউ আমি একদিন দেখাবো এবং এর উপর স্কেচ করা কোনো আমার একটা পোর্ট্রেট আমি দেখাবো খুব তাড়াতাড়ি, এটা আমি দেখাতে চলবো। তো তার আগে আমরা দেখে নিই যে রিভিউতে কীরকম দেখানো যায়। এটা হচ্ছে তোমার স্টেডলারের, তোমার 4S থেকে আরম্ভ করে আপ টু 6B অবধি এদের ভার্সন পাওয়া যায়। তো একটা একটা করে আমি দেখছি, প্রথমে আমি বার করছি অ্যাট ফার্স্ট 4H। তো দিস ইজ আ 4H, খুবই হালকা স্কেচিংয়ের জন্য, দেখতেই পাচ্ছ খুব হালকা। আমি একবার হালকা করে ড্র করব, আর একবার একটু জো করে, এটা একদম হালকা। একটু ডিপ যদি করি তাহলে একদমই ডিপ। পেজটা দেখতেই পাচ্ছ খুবই রাফ, স্কেচিংয়ের জন্য খুব ভালো। আমি রাফ পেজ সবসময় ইউজ করার কথা ভাবি। একটু পরে আমরা দেখব ব্লেন্ডিংটা। তো দিস ইজ দ্য 3H, আমি ফেসের স্কিন টোনের জন্য 3H ইউজ করি। সুন্দর তার স্মুথনেস, খুবই সুন্দর স্মুথনেস। আর এটা যদি জোরে করি তো দিস ইয়ার 3H। নেক্সট 2H, দেখতেই পাচ্ছ ডিপনেসটা আস্তে আস্তে বাড়ছে। যদি একটু জোরে করি দেন 8, দেন এফ, দেন বি, অল্পতেই আমরা স্ম্যাচ করলে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জায়গা দখল করে নিচ্ছে। স্কিন টোনের জন্য বি খুব ভালো, বিশেষ করে ভ্রু আর যদি আমরা লিপস করতে চাই তো। দেন আমার পছন্দের 2B, আইবল চোখের সাইডগুলো জন্য আমি 2B ইউজ করে থাকি। লেয়ারের পর লেয়ার দিয়ে আস্তে আস্তে ছবিটা তুমি রিয়েলিস্টিক করতে পারো। 3H উপর আমি 2B লেয়ার দিয়ে স্কিনটাকে আরও বেশি রিয়েলিস্টিক আনার চেষ্টা করি সবসময়। দেন 3B, আমি কিন্তু একদমই প্রেশার দিচ্ছি না, জাস্ট হালকা নিচটাতে একটু বেশি প্রেশার দিয়ে। তারপরে 4B,
देखते ही पाच्छो तुम्हारा कत सूंदर जैगा नहीं जाए। फोर बी सांघातिक तर डिपनेस डेपनेस सांघातिक कतटा परिमाण कलो से देखा देखो। दें फाइव बी एंड द लास्ट इज सिक्स बी। আমি আরেকটু কাজের সুবিধার জন্য থ্রি এইচটাকে আরেকটু আমি স্মাচ করে নিচ্ছি, এতে জায়গাটা একটু বেশি দেখানো যেতে পারে। এটা আমি খুব ভালো ইউজ করি, দেখতেই পাচ্ছ এটাকে একটু বেশি নিয়ে নিচ্ছি, আর সাথে তোমার ফোর এইচটাকে। কোনো ফিগারের আউটলাইন ড্র করার জন্য আমি থ্রি এইচটাকেই সবসময় ইউজ করি। আর বাকি রইল একটা তোমার টু এইচ, এটা হালকা অল্প পড়েছে, একটু দেখিয়ে দিই বেশি করে। লাস্ট ওয়ান ইজ এইচ অর এইচ বি, যেটা আমরা দেন সবার কাছেই থাকে। দেখতে পাচ্ছ ফোর এইচ থ্রি এইচ টু এইচ এইচ এফ বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি স্টেডলারের সবগুলো ভার্সন যতগুলো আমার কাছে আছে সেটে। এবার এটা একদম হালকা ভার্সন, আমি স্কিন টোনের জন্য থ্রি এইচটা ইউজ করি। আর তারপর যদি নেক্সট লেয়ার যখন আমি লেয়ারের উপর লেয়ার চাপাতে থাকি, থ্রি এইচের উপর আমরা টু বি ইউজ করি। আমি একটা লাইভ দেখাবো তোমাদেরকে, তাও বলে রাখি থ্রি এইচের উপর টু বি। দেন টু বির উপর যদি কোনো আমাকে লিপস ড্র করতে হয় তো ওই টাইমে আমি কখনো কখনো ফোর বির ইউজ করি, আর কখনো কখনো টু বির ইউজ থাকে। বাট আই বলের জন্য টু বি, আর ডিপ আই বল যদি তার বাইরের আউটপুটগুলোর জন্য আমি ফোর বিকে ইউজ করে থাকি। এবার আমি দেখাচ্ছি আমার কাছে, দেখতে পাচ্ছ তোমরা ব্লেন্ডিংয়ের জন্য আমি এই কামালের এই রকম একটা ব্রাশ ইউজ করছি। তুমি মেকআপ ব্রাশ ইউজ করতে পারো, যে কোনো স্টেশনারি হিসাবে তুমি মেকআপ ব্রাশ থেকেও ইউজ করতে পারো। আমি একটা সেট কিনে নিয়েছি, সেটটা তোমাদেরকে দেখালে ভালো হয়। কামালের এটা হচ্ছে তোমার সেই সেটটা, যেই কামাল আর্টসের একটা সেট, অ্যামাজনের আমার লিঙ্ক দেওয়া আছে, নিয়ে নিতে পারো তোমরা ওখান থেকে। তো এখানে অনেক রকম সেট আছে আমার, তার মধ্যে থেকে আমি ছয় নম্বরটাকে চুজ করলাম কারণ আপাততর জন্যে। তো এটা হচ্ছে ছয় নম্বর কামালের সেট, দেখা যাক স্মাজিংগুলো করে দেখো। কত সুন্দর স্মাজটা হচ্ছে, একদম প্রেশার দিইনি আমি, ধীরে ধীরে চলছে তার স্মাজিংটা, খুব সুন্দর একদম। এটা 200 জিএসএম পেপার, খুব সুন্দরভাবে মিশে গেল দেখো। নেক্সট হচ্ছে তোমার থ্রি এইচ, যেটা আমি ইউজ করি স্কিন টোনের জন্যে। স্ম্যাজিংটা দেখো খুব সুন্দর, পেপারের সাথে একদম রিয়েল টোন স্কিনের জন্যে স্টেডলারের এই পেন্সিলগুলো সত্যি তাদের তারিফ করতে হয়। দেখো কি সুন্দর করে স্ম্যাজিংটা হয়ে গেল। তারপর দেখো টু এইচ, টু এইচের স্ম্যাজিংটা চলছে খুব সুন্দর, খুবই সুন্দর। দেন এইচ, একটু পেশেন্স নিয়ে করতে হয় যদি তুমি খুব তাড়াহুড়ো করে স্ম্যাচ করতে চাও। আর আমি সবসময় বলবো ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করো না, ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে একটাই প্রবলেম, যদি আমি এখানে ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করি তাহলে ছবিটা খারাপ হয়ে যেতে পারে। কারণ মুছলে যদি তুমি রাব করো তাহলে ছবিটা সেই পুনরায় ব্যাপারটা আসবে না যেটা এখানে চলে আসতে পারে। আমি একবার রাব করেও দেখিয়ে দেবো তোমাদেরকে, আর ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করলে কেমন হয় সেটাও দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ
This is a bee. This is a 2B. This is a 3B. তোমার যত পেন্সিলের ভার্সনগুলো বাড়তে থাকবে তখন তোমরা একটু হালকা প্রেসার দিলেও দিতে পারো। দিস ইজ আ 4B। খুব প্রেসার নয়, জাস্ট হালকা প্রেসার আমি দিয়েছি এখানে। দিস ইজ আ 5B। This is a 6B. এটা হলো হালকা ভার্সনটা, ডিপ ভার্সন দেখিয়ে দিচ্ছি একবার। দিস ইজ আ 4H। তুমি দেখতেই পাচ্ছ যত আমরা ডিপ করব তত আমরা স্ম্যাজিংটা করতে পারবো না। এখানে হালকা যদি আমি এখানে স্ম্যাজিংটা করি, হালকাভাবে যদি আমি পেন্সিলটাকে ঘষি পেপারের মধ্যে, তাহলে স্ম্যাজিংটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ এখানে, তোমরা যারা আর্ট লাইনে অনেকদিন ধরে তোমরা কাজ করছো, তোমরা চাইলে স্টেডলারের এই সেটটা নিতে পারো। আমার সব থেকে খুব পছন্দের, তোমরা নিজে জানাতেই পারো তোমাদের কেমন লাগছে। এবার তোমরা ভেবো না এটা কোনো স্পন্সর ইয়ে, এটা আমি অ্যামাজন থেকে নিজেই অর্ডার দিয়ে কিনেছি। তোমরা ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা অর্ডার দিয়ে কিনতে পারো। সো এটা কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়, আমার ভালো লাগে, আমি ইউজ করি, তাই তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ তোমরা, রিসেন্ট আমার তোমরা কিছু ছবি ছবি দেখেছো, যেরকম ধরো আমাদের লিজেন্ড কুমার শানু, দেন লতা মঞ্জেশকর, তাদের ছবিগুলো এইসব পেন্সিল দিয়ে তৈরি করা, এমনকি রাধাকৃষ্ণের যে স্কেচটা আমি A3-তে বানিয়েছি সেটাও স্টেডলার দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে তোমার, আমার খুব ভালো লেগেছে। দেখো স্ম্যাজিংগুলো খুব সুন্দর পেপারের সাথে মিশে গেছে, ডিপ টু হালকা যাই আমি করি না কেন, 4H, 3H, 2H থেকে আরম্ভ করে আপ টু 6B অবধি, খুব খুব সুন্দর, খুবই সুন্দর। তোমরা চাইলে ইউজ করতে পারো। এর সাথে আমি আর যে পেন্সিলগুলো ইউজ করি তারও দু তিনটে দেখিয়ে দিচ্ছি, আমার যে কটা আমার কাছে পেন্সিল আছে। যেমন ধরো ফেবার ক্যাসেল আমি ইউজ করতাম, তার মধ্যে ধরো ফেবার ক্যাসেল HB। দেখো কত সুক্ষ্ম করে আমার পেন্সিলগুলো বাড়া যে আমি ইউজ করতাম। তো এটা হচ্ছে ফেবার ক্যাসেল, এটা ফেবার ক্যাসেলের হচ্ছে তোমার HB। ডিপ করে দেখিয়ে দিচ্ছি একবার, দেন ফেবার ক্যাসেলের আমার কাছে আরেকটা আছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 3B। যারা নতুন নতুন শুরু করছো বা যাদের ধরো স্টেডলারের দাম একটু বেশি, এটা তোমরা সবাই জানো, তাই বলে লোকে চিপেস্ট পেন্সিল দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট করা হয়। আমি যত আগে আমার পোর্ট্রেট তোমরা দেখেছো সবগুলোই কিন্তু ফেবার ক্যাসেল দিয়ে তৈরি করা। রিসেন্ট আমার স্টেডলারের আমি কিছু ইউটিউব
যাদের কাছ থেকে দেখি তারা ইউজ করছে, তো আমিও ইউজ করে তোমাদেরকে দেখালাম। এটা 5B, দেন আমার কাছে আরেকটা আছে 6B, মাঝখানে ফাঁকা রাখলাম, তো হবে কেন ফাঁকা রাখছি, ওটা 4B-র জন্য। দেখে নাও স্ম্যাজিং করাটা, এটা এটা একদমই হালকার, যেটা এই HB আর এই H তোমরা দেখতেই পাচ্ছ। সো দিস ইজ আ 3B, দিস ইজ আ 5B, দিস ইজ আ 4B, and this is a 6B, but একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারো, 6B depth অনেকটাই ডিফার করে, 6B depth 4B depth তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ অনেকটা ডিফার, 4B depth এমন কি H এরটাও অনেকটা ডিফার করে। বাট তোমরা কোনটা ইউজ করো কমেন্ট বক্সে জানিও। অনেকেই ভাবতে পারো তোমরা যে আমরা আর্ট লাইনের বা অপ্সরা ইউজ করি, আর্ট লাইন অপ্সরা যে পেন্সিলটা ইউজ করে সেখান দিয়েও অনেক অনেক ভালো ছবি তৈরি করা যায়। আসলে ছবি তৈরি করতে যদি আমরা পারি, আমরা জানি যারা জানে বা পারে তারা যে কোনো পেন্সিল যে কোনো মিডিয়ামের মাধ্যমেই তৈরি করতে পারে, এরকম নয় যে আমার হায়ার রেঞ্জ বলে ব্যাপক ছবি আসবে তা নয়, রিয়েলিস্টিক ছবি বা যাই বলো না কেন আমরা আর্ট লাইন বা অপ্সরা পেন্সিল দিয়েও আমরা করতে পারি। এখানে কিন্তু স্ম্যাজিংটা সেইভাবে হচ্ছে না, তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি, কিছু কিছু জায়গায় দেখতেই পাচ্ছ তোমরা ঠিক করে হলো না। এখানেও দেখো তোমরা যে স্ম্যাজিংটা আমি এখানে পেয়েছিলাম করতে, বাট এখানে সেই জিনিসটা দেখো আমি কিন্তু সেইভাবে করতে পারলাম না। বা তোমরা দেখো এদিকে আমাকে জানিও। সো দিস ইজ আ ফেভার ক্যাসেল, এটা ফেভার ক্যাসেল আর দিস এটা স্টেডলার। আচ্ছা আমরা আরেকবার দেখে নিই, যদি আমরা এটাকে রবার দিয়ে বা নিটেড ইরেজার সেটা দিয়ে যদি আমরা এটাকে একটু ক্লিন করার কথা ভাবি তাহলে কীরকম সিচুয়েশানটা তৈরি হবে দেখে নিচ্ছি। আমার কাছে 6B আছে স্টেডলারে, আমি একটু রাব করলাম আর তার পাশে এটা 6B, অ্যান্ড এটা হচ্ছে আমার 4B স্টেডলারের। এবার এটা আমি ইউজ করি, এটাকে নিডেড ইরেজার বলে, এর সম্পর্কে আমি আরেকদিন কথা বলবো। এই ইরেজারটা চারকোল স্কেচের জন্য খুব 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 উপকারী একটা ইরেজার, দেখতে থাকি খুব সুন্দরভাবে কিন্তু ইরেজটা হলো। এখানটায় দেখি 4B-তে ইরেজটা হলো। এবার টম্বো মনো ইরেজারও আমার কাছে একটা আছে, সেটা দিয়ে আমি দেখি। এটা আমি চুলের কালারের জন্য এই ইরেজারটাকে ইউজ করি, সুন্দরভাবে ইরেজারটা হচ্ছে, খুব সুন্দর সিঙ্গেল লাইন ইরেজার, এটা খুব দরকারি দেখার জন্য সিঙ্গেল লাইনে, কেউ যদি চুলের কাজ বা স্কিন টোনের কাজ করতে চায় সিঙ্গেল লাইনের ইরেজার, সুন্দরভাবে ইরেজ হচ্ছে। এটাও সুন্দরভাবে ইরেজ হচ্ছে, নর্মাল ইরেজার দিয়েও আমরা ইউজ করতে পারি, এরকম নয় যে আমাকে নিডেড ইরেজার লাগবে। কিন্তু যারা একটু যারা প্র্যাকটিস অনেক করে ফেলেছে, যারা স্কেচিংয়ের দিকে আর একটু এগোতে চাইছে, তাদের জন্য বলবো নিডেড ইরেজার বা টম্বোমন ইরেজার খুবই দরকারি। এটা হচ্ছে ফেভার ক্যাসেলের, ফেভার ক্যাসেলে এটা হচ্ছে 4B, এটা ফেভার ক্যাসেলের 4B, এটাকে আমরা দেখছি একবার।
এন্ড এটা হচ্ছে ফেভার ক্যাসেলের 6B। একটু আগে আমরা দেখিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে কি সুন্দর ব্লেন্ডিংটা হচ্ছে। আচ্ছা এটা দেখিয়ে দিই একটু। প্রথমে আমি এটাকে প্রথমে আমি ইনরেজার ইউজ করছি আগেরবারের মতোই। এটাকে যে কোনো অ্যাঙ্গেল বা যে কোনো শেপে আমরা ঘুরিয়ে নিজের মতন করে সুবিধা করে তৈরি করতে পারি। একটু শুরু করে নিলাম মুখটা, এখানে ইরেজ হচ্ছে, সুন্দরভাবে ইরেজ হচ্ছে, আর এখানেও সুন্দরভাবে ইরেজ হচ্ছে। তো এইটা ছিল আমাদের 4B, এটা ছিল আমাদের 6B। এবার আমি একটু টমোমনি রেজার দিয়ে দেখিয়ে নিই, সুন্দরভাবে ইরেজ হচ্ছে, এখানেও সুন্দরভাবে সিরেজটা করতে পারছে। দুটো পেন্সিলই দুই রকমভাবে ভালো, আমি কখনোই বলবো না যে এইটা ভালো ওটা বেটার, বাট আমি ফেভার ক্যাসেল দিয়ে অনেকদিন কাজ করেছিলাম। রিসেন্ট আমার রাধাকৃষ্ণ বা লতাজির যে সমস্ত স্কেচিংগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমার স্টেডলার দিয়ে তৈরি, বা তার আগের যে সমস্ত স্কেচিংগুলো ছিল সেগুলো কিন্তু ফেভার ক্যাসেল। সুতরাং দুটোই দুই রকমের, তোমরা কমেন্ট বক্সে জানো তোমাদের কীরকম লাগছে। আর আরেকটা যেটা সব থেকে মেন সেটা হচ্ছে আমি একটু ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়েও ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা কাজের হয়। আমার কাছে একটা স্টেডলারের ব্লেন্ডিং স্ট্যাম্প আছে, লাস্ট এটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে ব্লেন্ডিং স্ট্যাম্পের ইউজটা। এটা আমি ইউজ করছি এখন 4B। আমার কাছে ব্লেন্ডিং স্ট্যাম্পটা আছে। ব্লেন্ডিং স্ট্যাম্প সবসময় ইউজ করবে না, কারণ ছবি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখো ব্লেন্ডিং স্ট্যাম্পে কি সুন্দরভাবে স্টেডলারে, এটা একটা খুব সুবিধা, ম্যাচিংটা খুব সুন্দরভাবে হয়। দেখো সুন্দরভাবে হয়ে গেল। নেক্সট যেটা আমি ইউজ করি এটা 4B, ঠিক আছে, এটা 4B। নেক্সট যেটা আমরা ইউজ করছি 6B-টা। একটু প্রেশার দিয়েছি, এমন নয় যে প্রেশার দিইনি, একটু প্রেশার দিয়েছি। এবার এর উপর আমি একটু ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করছি। দেখো কতটা ডিপ হয়ে গেল ব্লেন্ডিং স্ট্যাম্পে, সেইভাবেই আমি ফেভার ক্যাসেলেরও আমি 6B-টাকে নিয়ে এটা 6B এখানেই করে দিই নিচে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা ফেভার ক্যাসেলের 6B ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে আরেকবার আমরা করার কথা ভাববো। দেখো সেই পরিমাণ কিন্তু এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি না যেটা কিন্তু ওটাই দেখতে পাচ্ছি। আমি কিন্তু ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে যথারীতি একটু প্রেশার দিয়েই করছি, বাট সেই এফেক্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আর আচ্ছা আমাদের 4B সেটা তো আবার দেখে নিই। এটা কিন্তু 200 GSM ব্রাস্ট্রো পেপারের উপর আমি কাজটা করছি, খুব হার্ড একটা পেজ, রাফনেসটা খুবই বেশি। রিয়েলিস্টিক আর্টওয়ার্কের জন্য তোমরা এই পেজ ইউজ করতে পারো। দেখো যে এফেক্টটা আমরা এইটাই দেখতে পাচ্ছি সেই এফেক্টটাতে কিন্তু আমাকে ফেভার ক্যাসেল দিতে পারছি না। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে জোরেই প্রেশার দিয়ে রাফটা করছি, বা সেই পরিমাণ এফেক্ট আমাকে দেখতে আমরা পাচ্ছি না। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যে তোমরা কোন পেন্সিল ইউজ করো, এবং তোমাদের স্কেচগুলো পাঠাতে পারো, দেখাতে পারো, তোমরা শেয়ার করতে পারো আড্ডা ঘরে। তাহলে দেখলে এই হচ্ছে পুরো সিনারিটা, আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা পুরো সিনারিটা 4H থেকে 6B আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। দেন আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে ফেভার ক্যাসেল, এই এই দুটো হচ্ছে আমাদের কিন্তু স্টেডলার, এই দুটো কিন্তু ফেভার ক্যাসেল, আবার এই দুটো স্টেডলার, এই দুটো কিন্তু ফেভার ক্যাসেল। তো এটা যে টোটাল একটা আমি রিভিউ দেওয়ার কথা দেখালাম তোমাদেরকে, যে দুটো পেন্সিল কীভাবে আমাদেরকে হেল্প করে। তো তোমরা জানিও যে কোনটা তোমাদের বেটার চয়েস, এমনকি এটা নয় যে আর্ট লাইন বা অপসরা করতে পারবে না, আর্ট লাইন অপসরা ওই পেন্সিলও আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। মিডিয়ামটা কোনো ফ্যাক্টর করে না, ভালো যারা আঁকতে পারে বা যারা আঁকা জানে বা আঁকছে, কিন্তু রিয়েলিস্টিক যত তুমি এগোবে তত আমাদের একটু
রেঞ্জটা হাইয়ের দিকে যেতে হবে এবং তখন আমরা একটু ভালো অন্য ব্র্যান্ডের দিকে আমরা এগোবো, কারণ যত রিয়েলিস্টিক তুমি চাইবে তত তোমাকে ব্র্যান্ডটা ভালো করতে হবে, আদারওয়াইজ অন্যান্য পেন্সিল দিয়েও খুব সুন্দর সুন্দর আঁকা যায়। তো বন্ধুরা আমরা দেখতেই পেলাম আমার কাছে আছে এখন 3H, যেটা আমি খুব ইউজ করি, আর যেটা আগে ইউজ করতাম সেটা হচ্ছে তোমার HB ফেবার ক্যাসেল, দুটো দু রকম কোম্পানি বা ব্র্যান্ড যাই বলো না কেন। তো তোমরা ইউজ করো, তোমরা কোনটা ইউজ করো, আর্টলাইন, অপসরা বা ফেবার ক্যাসেল বা স্টেডলার, যেটা ইউজ করো না কেন কমেন্ট বক্সে জানাও। আর এই রিভিউটা যেটা আমরা করলাম আজকে দুটো পেন্সিল নিয়ে, কেমন লাগলো তোমাদেরকে ভালো বা খারাপ সেটা তোমরা জানিও, আর তোমাদের সবার ভালোবাসাতে আমার লাইক বা সাবস্ক্রাইব বা তোমরা পছন্দ করছো আমার জিনিসগুলোকে, আমার কাজগুলোকে, আমার খুবই ভালো লাগছে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা লাইক করোনি, তো তোমরা তোমাদের বন্ধুর কাছে এগুলো পাঠিয়ে পৌঁছাও, ব্যাপারগুলোকে শেয়ার করো যাতে তারাও লাইক বা সাবস্ক্রাইব করতে পারে, তাহলে আমি আরও ভালো কাজ করতে পারি তোমাদের সবার ভালোবাসাতে। তো যাই হোক, পরের দিনকে আরেকটা আমরা রিভিউ করবো লুমোগ্রাফ ব্ল্যাক স্টেডলারের, যেটা আমি আনবক্সিং করেছিলাম অনেকদিন আগে, সেটারও রিভিউ আমি পরের যে আমার এপিসোড আসবে সেখানে করবো। তাহলে অতদিন তোমরা ভালো থেকো বন্ধু, চলো দেখা হবে, টাটা।